হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা, আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমরা একটা নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে বেদানার আইসক্রিম বানিয়ে দেখাবো। সেটা বানাতে গিয়ে কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা জানিয়ে দিই, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, নিচে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন বেদানার আইসক্রিম বানাতে গিয়ে কী উপকরণ লাগে আসুন দেখাই। বেদানার আইসক্রিম বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার একটা কথা বলে দিই, আমার এই ভিডিওটা সে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন বেদানার আইসক্রিম বানাতে কী কী উপকরণ লাগে আসুন তাহলে দেখা। এখানে আমি বেদানা একটা বেদানা ছাড়িয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি। তা চলুন রেসিপিটা শুরু করি। আমি চিনিটার মধ্যে এবার আমি জল দিয়ে দেবো, চিনিটা আমি এবার গুলে নেব। চিনিটা ভালো করে গুলে নিয়েছি, এবার আমি আইসক্রিমটা বসাবো। আজকে আমি আইসক্রিমটা আমি আইসক্রিমের বসানোর কোনো খাপে ব্যবহার মানে বসাবো না, আমি এটা আমি নিয়েছি বরফের জায়গা বরফে। তো আমি এর মধ্যে আইসক্রিমগুলো বসাবো। তো এর মধ্যে আমি এবার আমি বেদানাগুলো দিয়ে দেবো খাপে খাপে। সবগুলোতে দিয়ে দিয়েছি আমি, এবার আমি যে চিনির জলটা করে দিয়েছিলাম এটা আমি দিয়ে দেবো সবগুলোতে। সবগুলো দিয়েছি, এবার আস্তে করে ঠুকে নেবো, ভালো করে সেট করে নেবো। ভালো করে সেট করে নিয়েছি, এটা আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টা, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার হচ্ছে কি সুন্দর, আমি বেদানার আইসক্রিমটা আমি 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কি সুন্দর বসে গেছে। আমি এটা এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার বেদানার আইসক্রিম রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখুন আমার আইসক্রিমটা কী সুন্দর বসে গেছে। তো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে লাইক করবেন ও শেয়ার করবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।